হাই গাইস, দিস ইজ সোহাগ খন্দকার। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে আমি রুবিক্স কিউব সলভ নিয়ে আসছি। খুব সহজেই 5 মিনিটের মধ্যে আপনারা কিভাবে রুবিক্স কিউব সলভ করতে পারবেন সেই জিনিসটি আমি আপনাকে টিপসটি দেব। আই হোপ আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা এটা সলভ করতে পারবেন। আমরা সামান্য কয়েকটা সূত্র ওয়াইজ ধরে কাজ করব। ফার্স্ট আমি সেটা আগলে নিচ্ছি, এলোমেলো করতেছি। প্রথমে যে জিনিসটা করতে হবে, ওকে, আমাদের এটা ফুল এলোমেলো করা হয়ে গেছে। লেট স্টার্ট। আমরা এখন প্লে করব। প্রথমে আপনাকে ফলো করতে হবে যে আপনার যে কোনো একটা মেইন পয়েন্ট, এখানে গ্রিন আছে, নেভি ব্লু আছে, অরেঞ্জ আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, যে কোনো একটা সেটকে আপনি টার্নিং মেইন পয়েন্ট ধরতে হবে। এখানে আমরা মেইন ধরবো হচ্ছে ইয়েলো। ইয়েলোর অপোজিটে সবসময় সাদা থাকে, তাহলে আমরা ইয়েলোকে যদি মেইন করি তাহলে দেখেন মেইন পয়েন্ট আমরা ইয়েলোকে রেখেছি। তাহলে আমরা প্রথমে আমাদেরকে এই ইউলুর বরাবর প্লাস মিলাইতে হবে। তাহলে আমরা ইউলুর পাশে প্লাস আনতে গেলে সাদাগুলো আসবে, কারণ ইউলুর অপোজিটে সবসময় হোয়াইট থাকে। দেখেন আমরা আনতেছি, এই যে ইউলু মাঝে আছে কিন্তু চার ছেড়ে চারটা হোয়াইট চলে আসছে। প্রথমে এইভাবে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে, তারপরে ঠিক অপোজিটে হোয়াইটের আমরা একটা ফুল প্লাস তৈরি করব। আগে মেইন হোয়াইটটাকে, ইউলুটাকে মাঝে রেখে আগে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে। লেটস, আমরা এখন ওই ঠিক অপোজিটে যাইতে হলে কি করতে হবে, এটার চার সাইডে যে চারটা কালার থাকবে, গ্রিন, কমলা, যে কোনো চারটা কালার, ঠিক এটা বরাবর দুইটা কালার আগে মিলাইতে হবে। তাহলে আমরা ঘুরে দেখি, এই যে অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলে গেছে। দেন 180 ডিগ্রি ঘুরিয়ে ঠিক ওই পাশে নিয়ে গেলাম। সেম, এই যে এটা অলরেডি মিলে আছে, এটাও 180 ডিগ্রি ঘুরিয়ে অপোজিটে নিয়ে নিলাম। এই যে রেড অলরেডি মিলে আছে, এটাও 180 ডিগ্রি ঘুরিয়ে অপোজিটে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে গ্রিন অলরেডি ঘুরে দিলাম আমরা, এই যে আমাদের প্লাস মিলে গেলো খুব সহজেই। তারপর হচ্ছে আমাদের মিলাইতে হবে হচ্ছে একবার ফুল এই সাইডটাকে আমরা একদম হোয়াইট করব। কীভাবে করতে হবে আপনারা দেখেন, যেমন আমাদের এই সাইডে ব্লু আছে প্লাস এই সাইডে রেড আছে, এই সাইডে অরেঞ্জ প্লাস ব্লু, ওই সাইডগুলো আমাদের দেখতে হবে। নিচে আমাদের সাদা কোথায় আছে, এখানে কী আছে, ব্লু এবং রেড। তাহলে আমাদের ব্লু এবং রেড কোথায় আছে, ব্লু রেড, এই যে ব্লু রেডটা আমরা নিচে নামিয়ে নিচ্ছি, ব্লু রেড। তাহলে আমরা এইখানে অরেঞ্জ গ্রিন, এই যে গ্রিন অরেঞ্জ, এই যে ঠিক আমরা যেহেতু এখানে গ্রিন আর অরেঞ্জ মিলাবো, আমরা এটাকে নিচে নিয়ে আসতে হবে। এভাবে এনে এভাবে ঘুরিয়ে এই যে আমাদের একটা সেট মিলে গেল। সেম এই সেটটা আমরা এই কোনাটা মিলাবো। তাহলে এখানে গ্রিন রেড, ঠিক এই যে গ্রিন রেড, এটা নিয়ে নিচে নিয়ে আসছি। নিচের দিকে যাবে, বামে একবার, উপরে একবার, ডানে একবার, নিচে একবার, বামে একবার, সেম যতক্ষণ না মিলতে থাকবে ততক্ষণ আপনি ঘুরাতে থাকবেন। এই যে মিলে গেছে, প্লাস আমাদের এই সাইডটা সহ মিলতেছে কিন্তু। এখানে রেড, নীল, ব্লু এবং রেড আছে। তাহলে ব্লু রেড কোথায় আছে, এই যে এটা নিচে নিয়ে আসলাম। তাহলে প্রথমে এটা নিচে নামবে, বামে যাবে, উপরে উঠবে, ডানে যাবে, নিচে নামবে, বামে যাবে, উপরে উঠবে, যতক্ষণ না মিলতে থাকবে আপনি সেম প্রসেসটাই ফলো করবেন। এই যে সহজে মিলে গেছে। এখন আমাদের বাকি আছে আর একটা কোণা। তাহলে এই যে আমাদের গ্রিন, এই যে গ্রিন
প্লাস ইউলু, তাহলে ইউলু আমার ডানে আছে, গ্রিনটা বামে আছে, তাহলে সেম নিচে নামবে, এই যে দেখেন সেম নিচে নামবে, বামে যাবে উপরে উঠবে, এটা আবার ডানে যাবে নিচে নামবে বামে যাবে উপরে উঠবে, সেম প্রসেস। এই যে দেখেন আমাদের এটা মিলে গেল, আমাদের ফার্স্ট স্টেপ শেষ। আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে, ঠিক আমরা যখন সাদাটা মিলবে এটাকে এইভাবে উল্টে ফেলবো, অপোজিটে ধরবো, আমাদের এই সেকেন্ড সাইডটা মিলাইতে হবে, ফুল কালার করতে হবে। এখানে আমরা দেখতেছি গ্যাপে গ্যাপে অন্যগুলো আছে। ওকে, তাহলে আমরা এই যে এখানে গ্রিনের সাথে গ্রিন নিয়ে নিচ্ছি, এই যে গ্রিনের সাথে প্রথমে গ্রিন নিয়ে নিচ্ছি, এটা কমলাটা যাবে এই কমলার সাইডে, তাহলে আমরা প্রথমে ডানে একবার নিচের সাইডটা উপরে উঠবে, এটা আবার ব্যাক, এটাও নিচে যাবে, দেন আমরা একটু অ্যাঙ্গেলে ঘুরিয়ে লেফটে দিব, উপরে উঠাবো, এটা ব্যাক, এই যে আমাদের এই সাইডটা মিলে গেল। সেম প্রসেসটা আমরা রেড নিয়ে আসবো, এই যে রেড নিয়ে আসছি, উপরে ব্লু, ব্লুটা আমাদের এই সাইডে আসবে, তাহলে এটাকে আমরা ডাইনে ঘোরাবো, উপরে উঠাবো। এই যে দেখেন আমাদের এসিটি মিলে গেল। ওকে, নাও আমরা দেখতে পাচ্ছি আমাদের মিলাইতে গেলে ফার্স্ট অফ অল এটার সাথে উপরে হলুদ কালার থাকলে হবে না, মানে এই কালারটার সাথে গ্রিন বা অরেঞ্জ অন্য যে কোনো একটা কালার হইলে হবে। দেখতেছি আমরা যেটার সাথে মিলে এরকম মাঝ বাজার কোনো কালার নাই, সেক্ষেত্রে আমরা উপর থেকে আবার এটা ঘুরে নিচে নামায় নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা এটা মিলে দেখি কি হয়। সেম প্রসেস এখানেও, এই যে আবার একটা মিলে গেল, দেখে আসছে কিনা, এই যে উপরে আমাদের এখন একটা চলে আসছে, আমরা এখন মিলাতে পারবো, সবুজটা আমাদের এই সাইডে আসবে, তাহলে এটা ডানে একবার উপরে একবার ব্যাক, এগেন ব্যাক, এই যে আমাদের এখন চারো সাইড একদম চার চার সাইডে ফুল মিলে গেল। এখন আমাদের সেকেন্ড স্টেপ শেষ, থার্ড স্টেপে আমরা আসি। এখানে আসার পর আমাদের ফলো করতে হবে যে আমরা দুইটা জিনিস, সেটা হচ্ছে এল অথবা স্ট্রেট লাইন। আমরা দেখছি যে এখানে স্ট্রেট লাইন বলতে মাঝে যদি এরকম তিনটা হলুদ মিলে সেক্ষেত্রে স্ট্রেট লাইন হবে, সেক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে প্রো। প্রো কি? সেক্ষেত্রে প্রো হচ্ছে এই যে লাইন স্ট্রেট হলে, লাইন স্ট্রেট হলে এখানে প্রো হবে, পি আর ও, প্রো সূত্র। আর যদি এল হয় সেক্ষেত্রে পার হবে, পিই আর, পার। তাহলে আমরা এখানে দেখতেছি যে লেফটে লাইন হয়েছে বাট অ্যালাইন মাঝামাঝি হয় নাই, সেক্ষেত্রে আমরা সেটাকে এল ধরবো, যেমন কিভাবে এই যে এল বা এই যে এল ধরবো, এই যে এল মানে এই দুইটা মিল এল ধরবো, এটা তাহলে পারের সূত্র হবে। তাহলে আমরা যেহেতু এভাবে এল মেনছি এটাকে এদিকে ঘুরিয়ে নিব, এলের সূত্র করি পার, তাহলে নিজের বুকের সাইডে যে সাইডটা থাকবে এটা হচ্ছে এফ, এফ ইউ আর, পার। তাহলে সেম জিনিসটাকে আমরা ব্যাক নিয়ে আসি, যেটা দিয়েছি মাস থেকে শুরু করতে হবে, ইউ ইউ ব্যাক, আর ব্যাক, এফ ব্যাক। এই যে দেখেন আমাদের এই সেটটা সুন্দর মিলে গিয়েছে, আমাদের কষ্টই করতে হলো না নেক্সট স্টেপের জন্য। ওকে, আমরা লাস্ট স্টেপে চলে আসছি, আমাদের লাস্ট স্টেপে মিলাইতে গেলে যা করতে হবে সেটা হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লুটা ঠিক অপোজিটে আছে, কিন্তু আমরা আনতে হবে ঠিক থাকে এই সাইডে, এটা ঠিক আছে অপোজিটে। তাহলে আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে এখানে সেটা হচ্ছে